আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হির আয় নামিন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী কোরআন সন্দার পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য মোবারকবাদ আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপনা করব সেটি হচ্ছে যে পবিত্র মাহের রমজান মাসে তাহার্যুদের নামাজ আমরা কীভাবে আদায় করব এবং কখন আদায় করব এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব পবিত্র মাহের রমজান মাসে সিয়াম সাতনার মাস আল্লাহ নৈকট্য লাভ করার মাস তাকু অর্জনের মাস এই মাসে যত ইবাদত করা যাবে আল্লাহ রবুল আলমিনে তত নৈকট্য লাভ করা যাবে তত তাকুয়া অর্জন করা যাবে তো এই নামাজের ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিন সৌলাতুল্ আনী ইসরাই ভিতরে একটা আয়াত বলেছেন অমিন আল্লাফা না বি রাতের তাহাজ্জুদ নামাজকে নফল করেছেন আল্লাহ রব্বুল আলমিন একমাত্র নফল ইবাদতের কথা সেটা তাহাজুদের নামাজ এবং কোরআনে দেয়া হয়েছে এবং আল্লাহর রাসুলে করিম সাল্লাহ আলি আসাল্লাম এমন একটা হাদিস বলেছেন মাং অমর মদন ইমান ও এহতেসাবান গফিয়ার আল্লাহ মা তাকদ্দামা মিংদাহ দাম্বি ইমানের সাথে এহতেসাবের সাথে সোয়াবের আশায় যে ব্যক্তি কিয়ামুল্লাহ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গোনাখাতাগুলো মাফ করে দেবেন তো এই যে কিয়ামুল লাইন তাহার যুদের নামাজ অনেকেই সেহেরির আগে আদায় করে সেহের পদে আদায় করে বিষয়টা হচ্ছে যে সেরির টাইম যখন শেষ হবে তাহার টাইম তখনই শেষ হবে এবং সেহের টাইম শেষ হওয়ার পরে সেহেরি যেমন খাওয়া যাবে না তাহার যুদ নামাজও তারপরে আর আদায় করা যাবে না তো এই সেহেরির টাইম শেষ হওয়ার আগ মুহূর্তে যে কোনো সময় তাহাজুদের নামাজ আদায় করতে পারেন অনেকের প্রশ্ন করে থাকেন তাহাজুদ নামাজের নিয়মটা কী নিয়তটা কী নিয়ত হচ্ছে নিয়ত শব্দের অর্থ মনে মনে ইচ্ছা করা সংকল্প করা আপনি যখন নামাজের জন্য দাঁড়াচ্ছেন তাহাজুদের নামাজের জন্য তো দাঁড়াচ্ছেন তাহলে এখানে আবার মৌখিকভাবে আরবিতে অথবা বাংলাতে নিয়ত করার প্রয়োজন নেই নিয়ত মনে মনে ইচ্ছা করলে নিয়ত হয়ে যাবে আর তাহাজুদ নামাজের জন্য আলাদা কোনো নিয়ম নেই এমনি স্বাভাবিকভাবে আমরা যেভাবে নফল সন্ন্যত আদায় করি তাহার যদি নামাজের নিয়ম ঠিক ওইভাবেই আদায় করতে হবে এবং বড় বড় সোরা যদি কারো জানা থাকে কেরাত জানা থাকে সেগুলো দিয়ে আদায় করা উত্তম নির্দিষ্ট করে কোনো সোরা বিশ্বনবী সাল্লা সাল্লাম কোনো হাদিসের বর্ণনায় বলে চাননি আপনার যেটা সহজ হবে আল্লাহ রব আলমিন কোরআনুল ক্যানিমে সুরতুল মুজাহ্মিলা বলতেছেন ফাকর ও মা মিনাল কোরআন তোমার যেখান থেকে সহজ হয় সেখান থেকে তালাওয়াত করো নামাজের ভিতরে আপনার যতটুকু জানা আছে যতটুকু মুখস্থ আছে আপনার যেখান থেকে সহজ হবে সেখান থেকে যে কোনো নামাজ আদায় করতে পারবেন সেখান থেকে তালাওয়াত করে যেন তাহাজুদ নামাজ আলাদা কোনো নিয়ম নেই আমরা তাহাজুদ নামাজ আদায় করব পবিত্র মাহের রমজানের সুবর্ণ একটি সুযোগ যাচ্ছে সেটি হচ্ছে আমরা তো সিহেরি খাওয়ার জন্য উঠতেইছি এই শেয়ারি খাওয়ার সময় যদি দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত তাহা যদি নামাজ আদায় করে নেই তাহলে আল্লাহ রব্বুল্লা আল্লাহ নৈকট্য লাভ আমাদের জন্য সহজ হয়ে যাবে এই তাহাজুদ নামাজের পরে আল্লাহর কাছে যা চাওয়া যাবে আল্লাহ রব্বুল আলমিন সব কিছু কবল করে নেয় দুপুরা চোখের পানি সের আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা সেই দোয়া কবল করে নেয় এবং তাহাজুদের মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন নেমে এসে বান্দাদের ডাকতে থাকেন বান্দা তোমার কার কী প্রয়োজন আমার কাছে চা আমি সেই চাওয়া পূরণ করে দেবো যেন তাহাজুদ নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাইতে পারি পবিত্র মাহেরম জানে এমনিতে আল্লাহ রব্বুল আলমিন সব বেশি দিয়ে থাকেন তাই আসুন আমরা প্রতিদিন তাহাজদের অভ্যাস করি আল্লাহর কাছে চাই আল্লাহ বলে আরে আমাদের চাও পূরণ করুন আমিন অমাত ফিকি ইল্লা বিল্লাহ আল্লা হু আল্লাহ হু আল্লা